হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে দেখো, সকালটা সকালে উঠে আমি আগে আমার এই ফুল গাছগুলোকে না দেখলে আমার ঘুম ভাঙে না। তো আমি উঠেই এদের মুখ দেখি আগে, তারপরে গাছে একটু জল দিই, তারপরে চলে যাই রান্না করতে। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো এখানে দেখো কতগুলো কালারের পর্তুলিকা ফুটেছে, আমি টোটাল 12টা কালার লাগিয়েছি। তো প্রতিদিন এক একটা করে কালার দেখছি, মানে নতুন নতুন কালার, তো একবারে সব কালার ফোটে না। তো যাই হোক, এখানে গন্ধরাজের ফুলেও কড়ি চলে এসছে। তো এই ফুলগুলো এখনও ফোটার মতো হয়নি, তো আস্তে আস্তে ফুটবে এখন। তো আমি রান্না করার জন্য ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নেব। তো সকালবেলা আমি উঠতে গেছি, আমার সাথে সাথে মেয়েও উঠে গেছে। তো মেয়েকে সকালে উঠে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে ওর জেম্মার কাছে দিয়ে এসেছি। তো আমি এবার রান্নাটা সেরে নেব। তো কিছু মাছ আছে ফ্রিজে, তো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব, আর কাঁকরোল ভাজা করব, একদম সিম্পল মেনু। তো মাছটা তো ফ্রিজে ছিল, বড় হয়ে গেছে। তো মাছে আমি খানিকটা গরম জল দিয়ে মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলের জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা আদা জিরে। তো এটাকে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। আর এখানে কাঁকরোল ভাজি করার জন্য কাঁকরোলটাকেও কেটে রেখেছি গোল গোল করে। আর মাছের ঝোলের জন্য আলু বেগুন কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। তো এখানে এবার আমি মশলাটাকে করে নেব। তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে আমার, এবার চালটাও তো চালটাকেও ধুয়ে এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো দেখো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর আগুনটাও জ্বালিয়ে দিয়েছি। তো এটা আমার উনুনে রান্না করার কড়াই বলে এরকম অবস্থা। তো কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তো এবার কাঁকরোলগুলো আর মাছগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তো কড়াইতে তেল দিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কাঁকরোলগুলোকে, ভালো করে ভেজে নেব। তো কাঁকরোল ভাজাটা আমার হয়ে গেছে। এই একটা জিনিস বন্ধুরা যেটা আমার একদম পছন্দ না, এর থেকে করলা ভাজি আমার ভালো। তো দেখো বন্ধুরা, রাতে রাতে আমি একটা জিনিস দেখাই তোমাদের। এখানে আমি পুঁই শাকের, মানে আমার আগে একটা গাছ ছিল, তো সেখান থেকে দানা পড়ে একা একাই জ্বালিয়েছে, মানে এটা আমার রান্নাঘরের চালের উপর উঠে গেছে। তো এটাই আমি রান্না করি মাঝে মধ্যে। তো তেলে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, মাছগুলোকে ভেজে নেব। তো আমি দু পিস মাছই রান্না করলাম, কারণ কালকে চিকেন ছিল ফ্রিজে, তো মাছ মাংস একসাথে খেতে ভালো লাগে না, তো মাংসটা আমি খাবো। আর দু পিস মাছ করলাম, তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরে, জিরে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলোর মধ্যে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দেবো, ঢেকে দিলে সেদ্ধটা ভালো হবে। তো এবার আমি দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এবার আমি এখানে যে জিরে আর আদা আর লঙ্কার পেস্টটা করেছিলাম, তো সেটা এবার দিয়ে দিলাম। আর মিক্সারটাও ধুয়ে আমি এর সেই জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়েও নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। তো এবার এটা কষিয়ে এসছে, কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো, বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এবার দেখো বন্ধুরা, আমার এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, ভাতটাও ফুটে গেছে। তো ভাতটাও আমার নামানোর সময় চলে এসছে। তো আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম, তো গরম জলটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব। এখানে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো মাছের ঝোলটি রেডি হয়ে গেছে, এবার এখানে গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো। তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমার মাছের ঝোল রাঁধা কমপ্লিট, তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো মাছের ঝোল তো রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার লাঞ্চটা সেরে নেব ঝটাপট। তো দেখো লাঞ্চ সেরে বিকেলবেলা চলে এসেছি একটু বাপের বাড়িতে, একটু গুড়ো গুড়ো করতে। আর মেজদি রয়েছে যেহেতু, তো মেজদি মেয়ের সাথে এখানে মেয়ে খেলা করছে।
তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব।